প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তারেক হোসেন। আজকে আবারও হাজির হয়েছি চতুর্থ শ্রেণীর গণিত বিষয় নিয়ে। তোমরা ইতিপূর্বে জেনেছো যে তোমাদের 7 তারিখে একটা বিশেষ পরীক্ষা 1 এর আয়োজন করা হয়েছে। তোমরা যারা দিবা শাখার শিক্ষার্থীরা তোমরা আসবে 12টা বাজে এবং যারা প্রভাতী শাখার শিক্ষার্থীরা তারা আসবে 9টা বাজে। তাহলে আমি তোমাদের সেই মানে বিশেষ পরীক্ষা 1 অর্থাৎ টিউটর পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের এবার আছে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়। তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে আসবে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন এবং তৃতীয় অধ্যায় গুণ আর ষষ্ঠ অধ্যায় গাণিতিক প্রতীক, এই দুইটা অধ্যায় থেকে আসবে সাধারণ প্রশ্ন। তা আমি মোটামুটি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের যোগ্যতা ভিত্তিক প্রশ্ন করেছি এবং সেই সাথে ষষ্ঠ অধ্যায় গাণিতিক প্রতীক সেটারও সাধারণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি গত ক্লাসে। আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের গুণ নিয়ে আলোচনা করব। তোমরা যারা যারা এখনও অনলাইনে ক্লাসে যুক্ত হনি তারা এখনই যুক্ত হয়ে যাও। তা তোমাদের পৃষ্ঠা 43-এর তৃতীয় অধ্যায় গুণ, পৃষ্ঠা 43-এর কিছু সাধারণ প্রশ্ন আছে, আমি আজকে সেটি নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে আছে তোমার কাছে 100টাকার নোট আছে, তোমার কাছে মোট কত টাকার রয়েছে? দেখো, তোমার কাছে 100টাকার নোট, অর্থাৎ 100টাকার নোট 100টি আছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখন তুমি যেটা এটা যদি তুমি যোগ আকারে করতে চাও তাহলে কিন্তু তোমাকে এই 100টাকার নোট 100 বার কী করতে হবে? যোগ করতে হবে, যেটা অনেক সময় লাগবে। কিন্তু তুমি যদি এটা গুণের সাহায্যে করো, কারণ আমরা জানি যোগের সংক্ষিপ্ত রূপকে কী বলে? গুণ বলে। যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, 100টি একশো টাকার নোট সমান কত টাকা হবে? অবশ্যই আমরা 100 × 100 করে দেব। তাহলে দেখো, 100 সাথে 100 তুমি যদি গুণ করো, আমরা সহজ পদ্ধতিতে কিন্তু গুণ শিখেছিলাম, সহজ পদ্ধতিতে গুণ শিখেছিলাম। সেটা কীভাবে শিখেছিলাম দেখো, এই আমরা যদি এটাকে আমি এখানে তোমাদের একটু রাফ করে দেখাই, 100 100 এটাকে যদি আমি গুণ করি, আমরা জানি সহজ পদ্ধতিতে গুণ হলো তোমার শূন্যগুলিকে আলাদা করে দেওয়া, শূন্যগুলো যা আছে ওগুলো আলাদা করে দিবে। তাহলে দেখো, 1 দিয়ে 1 গুণ করলে কত হয়? 1ই হয়। এখন দেখো এখানে কয়টা শূন্য আছে? 1 2 3 4 চারটা শূন্য, তুমি চারটা শূন্য এদিকে বসিয়ে দাও, ঠিক আছে? তাহলে এখানে আমরা এখন আমাদের ফলাফল পেয়ে গিয়েছি, 1 দিয়ে আমরা কয়টা শূন্য দিব? 1 2 3 4 এটা হলো সহজ পদ্ধতিতে তুমি এ গুণ করে এই অঙ্কটা সমাধান করতে পারবে। তাহলে দেখো, তোমার কাছে 100টি 100 টাকার নোট আছে, তোমার কাছে মোট কত টাকা রয়েছে? তাহলে তোমার কাছে মোট কত টাকা রয়েছে? 10,000 টাকা রয়েছে। কত টাকা? 10,000 টাকা। তোমরা অঙ্কটা তুলে নাও, তোমরা উত্তরটা অবশ্যই ভেবে লিখবে। এরপর দেখো 7 নম্বরটা, দেখো 7 নম্বরে কি বলেছে? 37টি বাক্সের প্রতিটিতে, বাক্স আছে কয়টি? 37টি, 37টি বাক্সের প্রতিটিতে 500টি করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে। 37টি বক্সের প্রতিটিতে, মানে প্রত্যেকটি বলতে এক একটিতে কয়টা করে আছে? 500টি করে আছে। এখন বলেছে এখানে যে বাক্সগুলোতে মোট কতটি টিকিট রয়েছে, বাক্সগুলিতে মোট কতটি টিকিট রয়েছে? তাহলে আগে আমাদের বের করতে হবে, একটি বাক্সে যখনই প্রতিটি থাকবে সেটাকে তোমরা একটি ধরবে। তাহলে একটি বাক্সে টিকিট রয়েছে কয়টি? একটি বাক্সে টিকিট রয়েছে 500টি। অতএব আমার বাক্স কয়টা আছে? 37টি বাক্স। এটা জানতে চেয়েছে যে 37টি বাক্সে কতটি টিকিট রয়েছে। তাহলে আমি এখানে লিখব, 37টি বাক্সে টিকিট রয়েছে 500, সাথে 37 কি হবে? গুণ হবে, কারণ এটা কি বাড়ছে, তাই না? বাড়লে কি হয়? গুণ হয়। এখন এটা আমরা সহজ পদ্ধতিতে গুণ করতে পারি। দেখো, ফার্স্ট আমরা কি লিখবো? 37 লিখবো,
তারপর দেখো আমরা জানি শূন্যগুলো সবসময় ডান দিকে হয় তাহলে 500 আছে আমি এর সাথে নিচে 5 লিখব আর শূন্যটাকে আলাদা করে লিখব এখন আমি এইভাবে দাগ দিয়ে দিই তাহলে দেখো সহজ পদ্ধতিতে কিভাবে গুণ করা যায় 5 7 কত 35 এর 5 হাতে থাকে 3 3 5 15 আর 3 15 16 17 18 আর এখানে তুমি দুটো শূন্য নামিয়ে দাও তাহলে আমার কত হচ্ছে এখানে 18500 টি তাহলে উত্তর কি দাঁড়াচ্ছে উত্তর দাঁড়াচ্ছে 18500 টি টিকিট রয়েছে দেখো তাহলে 37 টি বাক্সে কতটি টিকিট রয়েছে টোটাল এটা আমরা এখন বের করে ফেললাম কিভাবে গুণের সাহায্যে যেমন একটি বাক্সে আছে 500 টি তাহলে 37 টি বাক্সে কি হবে আরো বেশি হবে তাহলে বেশি হলে কি করতে হবে আমাদের গুণ করতে হবে আর আমরা গুণের সহজ পদ্ধতিটা তোমরা অবশ্য অঙ্কটা সাজিয়ে লিখবে কারণ সাজিয়ে না লিখলে কিন্তু হবে না যেমন দেখো একটি বাক্সে আছে তোমার 500 টি তাহলে 37 টি বাক্সে আরো বেশি হবে কখনোই কম হবে না তাহলে 500 গুণ 37 তারপর এটার সাথে আমরা গুণ করব সহজ পদ্ধতিতে গুণ হলো এই যে 37টা আগে লিখবে আর 500টা 5টা 7 এর ঘরে লিখবে আর বাকি যে শূন্যগুলো থাকবে সব ডান পাশে দিয়ে দিবে একটা দাগ দিয়ে দিবে তারপর আমরা এভাবে গুণ করে শূন্য কয়টা আছে এখানে দুইটা শূন্য আছে দুইটা শূন্য লিখে দিলাম আর গুণ তো তোমরা এই সহজ পদ্ধতিতে গুণ তো তোমরা আগে আমি শিখিয়েছিলাম অঙ্কটা তোমরা তুলে নাও দেখি আমার সাথে এখন এই মুহূর্তে কারা কারা যুক্ত হয়েছে হ্যাঁ আমার সাথে অনেকে যুক্ত হয়েছে আমি বোর্ডটা মুছে ফেলি এরপর দেখো 8 নম্বর অঙ্কটা আমি একটু তুলি তোমাদের বইতে কিন্তু এটা তোলা আছে আমি তারপর প্রশ্নগুলো তুলে তারপর তোমাদের আমি অঙ্কগুলো সলভ করাচ্ছি 8 নম্বরটা দেখো কি বলেছে রহিমা সেলাই করে প্রতিদিন রহিমা সেলাই করে প্রতিদিন 125 টাকা উপার্জন করেন তিনি 25 দিনে কত টাকা উপার্জন করেন দেখো এখানে কি বলা আছে রহিমা সেলাই করে প্রতিদিন মানে একদিন একদিনে উপার্জন করে কত টাকা 125 টাকা উপার্জন করে তিনি 25 দিনে কত টাকা উপার্জন করে তাহলে আমরা এখানে কিন্তু একদিন এটা পেয়ে গেছি তাই না আমি বলেছি প্রতিদিন যখন লেখা থাকবে তখন তোমরা সেটাকে একদিন ধরবে তাহলে এখানে কি হবে একদিনে উপার্জন করে কত টাকা 125 টাকা তাহলে 25 দিনে তাই না তাহলে 25 দিনে আমরা এখানে কি লিখবো অতএব 25 দিনে উপার্জন করেন কি আরো বেশি না কম অবশ্যই বেশি একদিনে যদি 125 টাকা আয় করেন তাহলে 25 দিনে কি আরো বেশি উপার্জন করবে তাহলে বেশি হলে কি হবে গুণ হবে তাহলে 125 গুণ 25 টাকা এখন এটা আমরা যদি রাফ করি দেখো 125 গুণন 25
তাহলে 5 দিয়ে আমি 3টাকে গুণ করব আবার 2 দিয়ে আমি এই তিনটা অঙ্ককে গুণ করব তাহলে 5 দিয়ে 5 পাঁচা 25 এর 5 হাতে থাকে 2 আবার 5 দোকানে 10 আর 2 10 11 12 12 এর 2 হাতে থাকে কত 1 5 কে 5 আর 1 6 যে তোমার গুণকের একক স্থানীয় অঙ্কের কাজ শেষ তাই আমি এখানে একটা শূন্য দিয়ে দিব এখন আবার দশক স্থানীয় অঙ্ক দিয়ে আমি এই গুণনের একক স্থানীয় দশক স্থানীয় এবং শতক স্থানীয় অঙ্ককে গুণ করব তাহলে 2 দিয়ে 5 এর গুণ করলে 5 দোকানে 10 এর শূন্য হাতে থাকে 1 2 দোকানে 4 আর 1 5 আর 2 একে 2 তাহলে কত হচ্ছে 5 2 এর সাথে শূন্য যোগ করলে 2 হয় 5 আর 6 কত 11 1 হাতে থাকে কত 1 2 আর 1 3 তাহলে কত হলো আমাদের 3125 টাকা 3125 টাকা তোমরা উত্তরটা লিখবে 3125 টাকা দেখো 8 নম্বর অঙ্কটা কিন্তু খুবই সহজ ছিল যে রহিমা সেলাই করে প্রতিদিন অর্থাৎ একদিনে সে উপার্জন করে 125 টাকা তিনি 25 দিনে উপার্জন করে উপার্জন কত টাকা করেন এরকম তোমার কিন্তু সংখ্যাটা চেঞ্জ করে আসতে পারে যেমন রহিমা সেলাই করে প্রতিদিন 125 টাকার জায়গায় 200 থাকতে পারে 225 থাকতে পারে সংখ্যা চেঞ্জ করে দিতে পারে এবং তিনি 25 দিনে না দিয়ে দেখা গেল তোমাকে দিল 28 দিনে দিল 20 দিনে দিল 22 দিনে দিল সংখ্যা চেঞ্জ করে দিলে কোনো সমস্যা নেই অঙ্কের প্যাটার্ন এটাই থাকবে তোমরা যদি এগুলো বারবার সংখ্যা চেঞ্জ করে যদি তোমরা প্র্যাকটিস করো আশা করি তোমার পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে তাহলে দেখো আমাদের 8 নম্বরটা সলভ হয়ে গেছে তোমরা তুলে নাও তোমরা ভিডিওটা পজ করেও অঙ্কগুলো তুলতে পারবে এগুলো ভিডিও আমাদের ফেসবুকে সেভ থাকে এরপর আসো 9 নম্বরটা দেখো 9 নম্বরে কি বলেছে তোমার কাছে প্রতিটি 230 মিটার লম্বা 15টি রশি রয়েছে আমি প্রশ্নটা তুলি তোমার কাছে প্রতিটি 230 মিটার দেখো এখানে কি বলেছে তোমাদের এখানে বলেছে যে তোমার কাছে প্রতিটি 230 মিটার লম্বা 15টি রশি আছে কয়টা রশি আছে 15টি এবং এটার প্রত্যেকটা লম্বা কত মিটার 230 মিটার মানে এক একটা রশি লম্বা হলো 230 মিটার এখন রশি আছে কয়টা 15টা যদি তুমি 15টি রশি এক লাইনে রাখো তবে পুরো রশিটি লম্বায় কত মিটার হবে যদি 15টা রশি যদি আমি একই লাইনে রাখি অর্থাৎ একই লাইনে যদি সারি সারি করে রাখি তাহলে তাহলে আমার কি হবে পুরো রশিটি লম্বায় কত মিটার হবে এখন এটা যদি আমরা যোগ করি অনেক সময় লাগবে তাহলে আমরা জানি যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ তাহলে আমরা গুণের সাহায্যে অঙ্কটা সলভ করব তাহলে আমি আমি জানি যে প্রতিটি যত বলছে তাহলে একটি নাকি তাহলে একটি রশি লম্বায় কত মিটার একটি রশি লম্বায় 230
मीटर ताई ना तले अतएव এখন দেখো তাহলে আমার রশি আছে কয়টা 15টা কারণ প্রতিটি রশি যদি 15 মিটার লম্বা হয় তাহলে এখন আমাকে আমার প্রশ্নে চেয়েছে যে 15টি রশি এক লাইনে যদি তুমি রাখো তাহলে কত মিটার হবে তাহলে আমার 15টি রশির জানতে চাইছে যে 15টি রশি লম্বায় এক একসাথে রাখলে একই সাইডে রাখলে কত মিটার লম্বা হবে তাহলে 15টি রশি লম্বায় কত মিটার হবে তাহলে কি আরো বেশি হবে তাহলে 230 গুণন 15 মিটার ये तो हमारा राफ करें फिली हमारा जो भी सहज पूरी तरह करते जाए तो देखो क्यों करब हमारे पूर्णटा कोथा लिखब ए दिखे लिखब कारण हमें जानी शून्य सब समय डान पासे रखी आलदा कर तैना शून्य कथा रखी डान पासे रखी এখন দেখো 230 এর সাথে যদি আমি 15 গুণ করি তাহলে আমি সহজ পদ্ধতিতে কিভাবে করব 23 লিখলাম আর 15 লিখলাম আর 0টাকে আমি আলাদাভাবে ডান দিকে রাখলাম এখন দেখো 5 দিয়ে 3 কে যদি গুণ করি কত হয় 3 5 15 এর 5 হাতে থাকে কত 1 5 দোকানে 10 আর 1 11 একক স্থানীয় অঙ্কের কাজ শেষ এখানে তো শূন্য হবে এরপর 3 অঙ্কে 3 আর 2 অঙ্কে 2 पाँच पाँच तीन और एक चार दुई और एक कत तीन और ये शून्यटा आटे एदी के नाम तरह उत्तर कत हल 3450 अर्थात 3450 मीटर तुम्हारा उत्तर टाइप लिखे निबे 3450 मीटर তোমরা বলো খাতা তুলে নাও তোমাদের 43 পৃষ্ঠায় টোটাল 12টা অঙ্ক আছে অর্থাৎ 6 থেকে নিয়ে 12 পর্যন্ত অঙ্ক আছে 60টি অঙ্ক আমরা এই পর্যন্ত 6 7 8 9 4টি অঙ্ক করে ফেলেছি এখন আসো আমরা 10 নম্বরটা করব এখন আসো 10 নম্বরে কি বলেছে যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে 165 টাকা জমাও প্রতি মাসে 165 টাকা জমাও তবে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে তবে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে দেখো এখানে 10 নম্বর অঙ্কটা একটু ভালো করে খেয়াল করো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে অর্থাৎ এক মাসে প্রতি মাসে বলতে আমরা এক মাসে বুঝবো প্রতি মাসে 165 টাকা জমাও তবে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে তাহলে একটা জিনিস খেয়াল করো এখানে মাস বলেছে এখানে আবার বছর বলেছে তাহলে এখন আমরা কি করতে হবে এই বছরটাকে আমাকে মাসে আনতে হবে কারণ এখানে কিন্তু আমার বলেছে এক মাসে 165 টাকা জমাও কিন্তু এখানে বলেছে যে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে তাহলে আমাকে আগে জানতে হবে যে এক বছর সমান কত মাস আমরা এখানে লিখব ফার্স্টে আমরা জানি এক বছর সমান 12 মাস এক বছর সমান কত মাস 12 মাস তাহলে
এখানে বলেছে এক মাসে কত টাকা জমাও, 165 টাকা জমাও। তোমরা যেটাকে তোমাকে কোশ্চেন করা হয়েছে তোমরা কিন্তু জমাও বলবে না, তোমরা লিখবে জমাই, কারণ এটা তোমাকে কিন্তু বলা হয়েছে। যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে 165 টাকা জমাও, এটা কিন্তু তোমাকে কোশ্চেন করা হয়েছে পরীক্ষার প্রশ্নে। কিন্তু তোমাকে এরকম একটা কোশ্চেন করা হলে তুমি কি লিখবে, লিখবে যে এক মাসে জমাই 165 টাকা, কারণ তোমাকে কোশ্চেন করা হয়েছে। তো তুমি আবার উল্টো আবার কোশ্চেন করতে পারবে না, তোমাকে উত্তরটা দিতে হবে যে এক মাসে জমাই কত টাকা, 165 টাকা। অতএব যেহেতু বলেছে এক বছরে কত টাকা জমা, তাহলে আমরা জানি, আমি তো এখানে বছর লিখতে পারবো না কারণ এখানে মাস, মাসের সাথে আমার মাস মিলতে হবে, তাহলে আমরা জানি এক বছর সমান 12 মাস, তাহলে আমি লিখবো 12 মাসে, 12 মাসে জমাই কত টাকা, 12 মাসে তো আরো অবশ্যই বেশি জমবে। তুমি যদি এক মাসে যদি কি বলে এটাকে 10 টাকা করে জমাও, তাহলে কি এক বছর বাড়বে না? যেমন দ্বিতীয় মাসে কত হবে, এই মাসে যদি তুমি 10 টাকা জমাও, দ্বিতীয় মাসে কত হবে, 20 টাকা হবে, তৃতীয় মাসে 30 টাকা হবে, চতুর্থ মাসে 40 টাকা হবে, এরকম করে বাড়তে থাকবে। তাহলে এখানেও সেম যে এক মাসে তুমি যদি 165 টাকা জমাও, তাহলে 12 মাসে কি হবে, আরও বাড়বে, বাড়লে কি হবে, গুণ হবে। তাহলে 165 গুণ 12 টাকা। এখন এটা আমরা কি করব, রাফ করে ফেলবো, আমরা রাফটা করে নিই, 165 গুণন 12। এখানে যেহেতু শূন্য নেই, তো এটা আমরা সহজ পদ্ধতিতে করতে পারবো না, আমরা এখানে ডাইরেক্ট এখন করব এই 2 দিয়ে আমরা 3টা অঙ্ককে গুণ করব। তাহলে 5 দোকানে কত হয়, 10, 10-এর শূন্য হাতে থাকে কত, 1, 6 দোকানে 12 আর 1, 13, 13-এর 3 হাতে থাকে 1, 2 একে 2 আর 1 3। আমার একক স্থানীয় অঙ্কের কাজ শেষ, এখানে আমি একটা শূন্য দিয়ে দিব। এখন আমার আবার দশক স্থানীয় অঙ্ক দিয়ে কাজ করব, 5 একে 5, 6 একে 6, 1 একে 1। এখন শূন্য শূন্য যোগ করলে শূন্য হয়, 5 আর 3 8, 6 আর 3 9, আর 1 একে 1, উত্তর হলো কত, 1980 টাকা। উত্তর 1980 টাকা। দেখো প্রিয় ছোট্ট বন্ধুরা, এক মাসে তুমি জমাইছো কত টাকা, 165 টাকা, 12 মাসে তাহলে কি আরো টাকাটা বেড়েছে, বেড়ে কত টাকা হয়েছে, 1980 টাকা। তোমার প্রশ্নটি, প্রশ্ন তোমাদের যদি বইতে তোলা আছে, তোমরা কষ্ট করে প্রশ্ন তুলবা না, তোমরা জাস্ট খালি উত্তরটা তুলো, আর যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, ভিডিওতে জানাতে পারো, সমস্যা নেই, ভিডিওটা সেভ থাকবে। আমি মুছে দিই বোর্ডটা। এরপর দেখো 11 নম্বরে কি বলেছে, সেলিম তার মুরগির খামার থেকে থেকে 185টি মুরগি বিক্রি করলেন, তিনি প্রতিটি মুরগির জন্য 275 টাকা করে পেলেন। তিনি প্রতিটি মুরগির জন্য 275 টাকা করে পেলেন।
সেলিম মুরগি বিক্রি করে মোট কত টাকা পেলেন? দেখো সেলিম তার মুরগির খামার থেকে 185টি মুরগি বিক্রি করলেন। সেলিমের খামার থেকে সে 185টি মুরগি বিক্রি করলেন, তিনি প্রতিটি মুরগির জন্য 275 টাকা করে পেলেন। তাহলে সেলিম মুরগি বিক্রি করে মোট কত টাকা পেলেন, তাই না? তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে প্রতিটি মুরগির মুরগির জন্য সে কত টাকা করে পেলেন? 275 টাকা। অর্থাৎ আমি আগে বলেছি প্রতিটি মানে কি একটি। তাহলে আমরা এখানে লিখতে পারি একটি মুরগি বিক্রয় করলেন কত টাকা? 275 টাকা। অতএব একটা জিনিস খেয়াল করো, এখানে 185টি মুরগি বিক্রি করছে, তাই না? তাহলে এখন আমাকে জানতে চেয়েছে যে 185টি মুরগি বিক্রি করে সে মোট কত টাকা পেলো। তার মানে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 185টি মুরগি বিক্রয় করলেন, কি আরো বেশি টাকা পেয়েছেন, তাই না? কত হবে? 275-এর সাথে 185 কি হবে? গুণ হবে। এটা আমরা রাফ করে ফেলি, দেখো এখানে কিন্তু 3 অঙ্ক বিশিষ্ট গুণ্য দিয়ে কিন্তু আমরা এখন গুণ করবো, তাই না? তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে 5 দিয়ে আমি কি করবো? 5 দিয়ে গুণ করবো। 5×5=25, হাতে থাকে কত? 2। হাতে থাকে 2, 5×7=35, 2 কত? 36, 37, 37×7 হাতে থাকে কত? 3, 5×2=10, 3×11=13। আমি আবারও বলছি 5×5=25, হাতে থাকে 2, 5×7=35, 2 কত? 35, 36, 37, 37×7 হাতে থাকে কত? 3, 5×2=10, 3×13। তোমরা কিন্তু অবশ্যই 2 থেকে নিয়ে 9 ঘরে নামতা মুখস্থ করে ফেলবে, তাহলে কিন্তু ছোট বড় সব ধরনের গুণই তোমরা পারবে। এখন দেখো আমার একক স্থানীয় অঙ্কের কাজ শেষ, এখন আমি এখানে শূন্য দিয়ে দেবো। এখন আমি আবার দশক স্থানীয় দিয়ে এই 3টা অঙ্ককে গুণ করবো। তাহলে 8 দিয়ে এখন আমি যদি গুণ করি, 5×8 কত? 40×0 হাতে দেয় কত? 4, 7×8=56 কত? 56, 57, 58, 59, 60, 60-এর কত হবে? 0 হাতে দেয় কত? 6, 8×16, 8×16, 16×6 কত? 16, 17, 18, 19, 20, 21, 22। তোমরা হাতে গুনে গুনে করলে আরো সুবিধা বেশি হবে। এখন দেখো আমার একক স্থানীয় অঙ্কের কাজ শেষ, এখানে একটা শূন্য দেবো। এখন আমার দশক স্থানীয় অর্থাৎ এই 8-এর কাজও শেষ হয়ে গেছে, এই জন্য এখানে আমি আরেকটা শূন্য দেবো। এখন আমার শতক স্থানীয় অঙ্ক বাকি আছে, এটিতে আমি আবার 3টাকে গুণ করবো। 5×5, 7×7, 2×2। এখন দেখো 5, 0, 0 যোগ করলে 5ই হয়, 7-এর সাথেও 0 যোগ করলে 7 হয়, 3, 0, 5 যোগ করলে কত হয়? 5×3=8, আর 8×0 যোগ করলে 8ই হবে, 2×1=3, 7×3=10, 10×0 হাতে থাকে কত? 1, 2×2=4, আর 1 কত? 5। তোমরা উত্তরটা ভেবে লিখে নিবে। এখন দেখো তোমরা এভাবে উত্তরটা লিখে নিবে, 50,875 টাকা। তাহলে দেখো একটি মুরগি বিক্রি করলেন 275 টাকায়, তাহলে 185টি মুরগি বিক্রি করলেন কি আরো বেশি দামে। তাহলে দুটো আমি গুণ করেছি, তোমরা রাফটা করে নিবে, এরকম করে সাইডে রাফ কেটে করে নেবে, তাহলে বেটার হবে। 50,875 টাকায় বিক্রি করলেন।
আমি বোর্ডটি মুছে দিচ্ছি, তোমার তোমার তুলে নাও অঙ্কটা। আমাদের সময় খুব অল্প আছে, আরেকটা অঙ্ক বাকি আছে, বারো নম্বরটা। আমি দেখো বারো নম্বরটা তোমাদের আমি প্রশ্নটা তুললাম না, তোমাদের যেহেতু বই আছে আমি মুখ দিয়ে বলি প্রশ্নটা, আমি এটা প্রশ্নটা উত্তরটা জাস্ট করে সলভ করে দিই। একটি খাতা প্রস্তুত করতে, দেখো বারো নম্বরটা আমি প্রশ্নটা তুললাম না, তোমাদের তো বই আছে, পৃষ্ঠা নম্বর 43 গিয়ে তোমরা প্রশ্নগুলো পাবে। একটি খাতা প্রস্তুত করতে 78টি কাগজের প্রয়োজন, একটি খাতা প্রস্তুত করতে 78টি কাগজের প্রয়োজন। তাহলে 955টি খাতা প্রস্তুত করতে তোমার কতটি কাগজের প্রয়োজন হবে? তাহলে দেখো একটি খাতা প্রস্তুত করতে আমার কয়টি কাগজের প্রয়োজন? 78টি। একটি খাতা প্রস্তুত করতে প্রয়োজন 78টি কাগজ। অতএব দেখো, অতএব 950টি খাতা প্রস্তুত করতে কি আরো বেশি প্রয়োজন? তাহলে 78-এর সাথে গুণ হবে কত? 950টি কাগজ। তাহলে আমরা গুণ করে ফেলি 78 আর এখানে কত আছে? 950। যেহেতু শূন্য আছে আমরা এটাকে কি করতে পারি? সহজ পদ্ধতিতে গুণ করতে পারি, তাই না? তাহলে দেখো 5-8 কত হয়? 40-এ শূন্য, হাতে দেখো তো 4, 5-7 35 আর 4 কত? 35, 36, 37, 38, 39। আমরা একক স্থানে কাজ শেষ, এখানে শূন্য দিব। 8-9 কত? 8-9 72, 72-এর 2 হাতে থাকে 7, 7-9 63 আর 7 কত? 63, 64, 65, 66, 67, 68, 69, 70। 00 9 আর 2 কত? 10, 11, 11-এর 1 হাতে থাকে 1, 3 আর 1 4, 7-এর 7। একটু মানে মিস্টেক হয়েছে, 5-8-40-এ শূন্য, হাতে থাকে 4, 5-7-35, 36-37-38-39, 40-9 থাকে 3, 40 ঠিকই তো আছে। 8-9 72-এর 2 হাতে থাকে 7, আচ্ছা দেখো এখন উত্তর হবে 74,100। তোমরা প্রশ্নটা খাতা তুলে নাও, এটা উত্তরটা তোমরা ভেবে লিখে নেবে। দেখো তোমার প্রত্যেকটা অঙ্ক এরকম করে রাফ করবে, তাহলে আশা করি তোমাদের এই যে পৃষ্ঠা 43-এর 6 থেকে নিয়ে 12 পর্যন্ত আমি সাধন প্রশ্নগুলো কিন্তু সলভ করে দিয়েছি, এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে। তাহলে তোমরা সবাই ভালো থাকবে, 7 তারিখে অবশ্যই তোমরা যারা দিবা শাখার শিক্ষার্থীরা আছো 12টা বাজে তোমাদের যে ক্লাসরুম আছে সেখানে এসে পড়বে। সবাই ভালো থাকবে, ভালো করে প্র্যাকটিস করো। আল্লাহ হাফেজ।